এনআরসির নামে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষে গিয়ে আজকে উদ্বাস্তু বানিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমরা করব। এবং ভারতবর্ষের মানুষকে এনআরসিতে না নাম রেখে তাদের করবেনটা কি? যদি বাংলাদেশ না নেয়, আপনি রোহিঙ্গার মতো তাদের কি কেটে ফেলে দেবেন? তাদের পুশব্যাক করে কোথায় পাঠাবেন? হিউম্যান রাইটস ভায়োলেশন করা যায় ভারতবর্ষে, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে? এই বোকা বোকা কাজগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কেন করছে আমি জানি না। কোনো পরিকল্পনা নেই, শুধু মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এই কাজগুলো করছে। এর প্রতিবাদ করছি। আবার আমরা কিছুদিনের মধ্যে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন নিয়ে যাব আসামে, এবং আমাদের এই লড়াই জারি থাকবে। আমি তো যাবই আসামে, আমি হয়তো আবার পরের সপ্তাহে বা 10 দিনের মধ্যেই যাব, তার কারণ আমি আসামের অবজারভার, ওখানে আমার পার্টির মিটিং টিটিং থাকে, আমার পার্টি আছে ওখানে, আসাম তৃণমূল কংগ্রেসের ছেলেদের তাদের সাথে দেখা করতে যাব, এবং মমতা ব্যানার্জি যেদিন বলবে সেদিন আবার করে যাব।